कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे प्रभु राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे प्रभु कृपा हि केवलम शरणे प्रभु कृपा हि केवलम शरणे प्रभु राम कृष्ण शरणम ओम स्थापकाय धर्मस्य सर्वधर्म আসুন মহারাজ মহারাজ আসুন তো আর কি আছে বাকি আছে এই যে আমি যে এই প্রভুদানন্দ মানে তো অনেক আয়ু আছে আমি এবার বলছিলাম জানাম সব সাথ মঙ্গল কল্যাণ হোক আমার কৃষ্ণ কমলের আশ্রমে যায় জয় ভগবান রামকৃষ্ণ দেব কি যা কাণ্ড কর খেলা দেখ হ্যাঁ
আগে মন্দিরে যাক তার মন্দির কই এই যে ওই তো খালারা কাজ করছি আর এই যে বেদানন্দ মহারাজ এই যে আপনি বলেন না বেদানন্দ এত বড় কার্যকর হয়ে যায় ভেতর আর ঈশ্বরের ইচ্ছা তাছাড়া এরকম কেউ করতে ওইখানে কত বড় ছিল চেতনা পূর্ণান স্বামী এদের ছিল কিন্তু ও শালা এত বড় যে করবে ছেলেরা 400 ছেলে আছে আজকে আমরা খুবই আনন্দিত এবং খুবই ভাগ্যবান যে তোমাদের বলেছিলাম যে মহারাজ এসেছেন বেলুড় মঠ থেকে এবং উনি অত্যন্ত সিনিয়র মহারাজ, তো তার মুখ থেকে দু এক কথা আমরা শুনবো, তোমরা চুপচাপ শুনবে। এবং তোমার মহাজ উনি খুব ভালোবাসতেন, দুজনে খুব ভালো সম্পর্ক আগে বলেছিল, সুতরাং এটা আমাদের একটা শুভ মুহূর্ত যে উনি এসেছেন। স্বামী বৈদ্যনাথ আমাদের নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিত সুখ স্বরূপায় রামকৃষ্ণ স্বামীজি, এই যে এত বড় রহড়াই ছিল সেটা পূর্ণানন্দ স্বামী ইত্যাদি করে গেছিলেন, চলেও ছিল, তারপরে তো বড় কাজ হলে একটু মতান্তর হয় সকল কাজ সঙ্গে। কিন্তু অনেকে আছেন যারা মানিয়ে নিতে পারে কিন্তু অনেকে পারে না, সেই জন্যে মা বলতে স স ঠাকুরও বলে গেছে সহ্য করতে হয়, সকলে পারে না তার জন্যে তাদের কষ্ট করতে হয়। কিন্তু প্রথমে অনেক জায়গায় সত্যগুণের রূপ হচ্ছে কষ্ট, তারপরে সুখ। রজগণের উপায় হচ্ছে প্রথমে সুখ তারপরেও দুঃখ, আর
তমগুণে তো প্রথমেই কষ্ট অন্তেও কষ্ট, তো আমরা চেষ্টা করব সত্ত্বগুণের করতে। তোমাদের হয়তো প্রথম কত কষ্ট হচ্ছে, পড়ছো থাকা খাওয়া সব দিক দিয়ে, কিন্তু পরে দেখবে আমরা কেমন মানুষ হয়ে দাঁড়িয়েছি। বহু ছেলে ইত্যাদিরা এই বালক আশ্রমের হওয়ার থেকে কত বড় বড় হয়েছে, কত লোক এখনো তারা রহড়া, না বিবেকানন্দ আশ্রম হলেও তারা রহড়াই জানে, কেন না বহু ছেলে বহু মানুষ হয়েছে। সেই তোমরা আজ এই বিবেকানন্দ আশ্রমে আছো, বড় হও, নাম করো, ভালো করে লেখাপড়া করো। আর তোমাদের এখানে যে মহারাজারা আছেন তারা কষ্ট করে তোমাদের জন্য সেবা করে, খাওয়া দাওয়া থাকা যতটুকু পারে, নারায়ণ এক একটি শক্তি ধস। সেই জন্যে স্বামীজি ছেলেদের বেশি ভালোবাসতেন, তার সকল কাজ জন্যে করতেন। দেখো না মেলুর মঠে আজ কি হবে, তখন খেতে খেতে একটা কাপড়ে ভাত ঢেলে আর তেলে কুচো পাতা লঙ্কার চাল করে ভাত ওই ঝোলটা ঢেলে দিত, তারপরে হাঁপড়ে হাঁপড়ে চাল করে খেতেন। তা সেই কষ্ট আজ রাজভোগে হয়েছে। সেই জন্যে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, আর সেই কেষ্ট কমল আজ এই কাজটি করে দেখিয়ে দিয়েছে। কেষ্ট আমাদের আমাকে খুব ভালোবাসত, এবং পূর্ণানন্দ স্বামীও পাণ্ডা পাণ্ডা বসতেন কেষ্ট করবেন, প্রতি বছরই দেখা আসা যাওয়া হতো, সহজে সকলে সকল কাজ মানতে পারে না, মানতে পারে না বলেই তাদের দেখা গেছে শান্তি পায় পরে, ঠিক আছে। কিন্তু অনেক জায়গা যারা মানতে পেরেছে তারা আজ কত আনন্দ, একবার কিন্তু যে মেনেছে এই কৃষ্ণকুমার মহারাজ সে কত বিরাট কাজ করে গেছে। যে কিছু আমি পূর্ণানন্দ স্বামীর সঙ্গে গেছি ওদের আশ্রমে একবার, ওরা সব চারজনেই মিলে পুরী গেল ফলহারিণী কালী পুজোর সময়, তখন কি করবে বলে পাণ্ডাকে ধর ভগবান প্রিন্সিপাল আমাদের ট্রেডিশন গিয়ে বললে হ্যাঁ, কিন্তু রাত্রিতে পাঠিয়ে দিতে হবে, থাকবে না, থাকতে হলেই আবার জান সঙ্গে বলেন ঠিক আছে। সেই রাত্রিরে পুজো করে ওখানে ফল করবে, তারপরে পূর্ণান স্বামী আমাকে গাড়ি করে নিজে পৌঁছে দিয়ে গেলে, তারপরে পুজো সুজো হয়ে গেছিল, শুনে খুব কিছু আনন্দ। তো সেই জায়গা তোমরা যাতে ভালো হও, মানুষ হও, সকলের কষ্ট দুঃখ কর চেষ্টা কর। আর সর্বের কথা বাবা মার শত্রু, নিজেদের বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা করবে, যে যখন নিজে আমি বড় হয়ে গেছি বুড়োবুড়ি মন গেছে তা না হয়, তাদের আগে পিতা মাতা পরম স্বামীজি নিজেও মাকে কত শ্রদ্ধা করতেন। ঠাকুর তো কথাই নেই, ঠাকুরও কত, আর সেই তোমাদের আমি আর কি বলবো, তোমাদের এখানে এত সুন্দর সৎশিক্ষা ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেইতেই আমি আর
আমি তোমাদের কিছু বলতে পারি না, বলবার অধিকারও আমার নেই, আমি নিজেই মুখ্য সূক্ষ্ম মানুষ। অনেকগুলো আছে প্যাকেট নিয়ে চলে আসছে। আমরা ঘরে নিয়ে যাবো, ঘরে নিয়ে যাবো, স্বামীজির ছবিটা দেখাবো। আপনি স্বামীজির ছবিটা অফিসে অফিসে রেখেছেন। ভালো করে তুলো, দেখ পাঠাবে এটা আমাকে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে না আমাকে। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কী, জয় জয় সারদা মাই কী, জয় জয় ভবতারিণী কালী মাই কী, জয় জয় যুগাচার্য সাইন কী কী, জয় এটা মহাজের ঘর ছিল। বাঁদিকে সর, তুই সর, তুমি সর, ওখানে মা কালী আছে। আর এখানে গোপাল, তোরা পেছনে, তোরা এখানে আছিস, এখানে গোপাল। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের এটা গোমুখ, এখানে গঙ্গা বেরিয়েছে, আমাদের গঙ্গা এই ছোট ঘর দিয়ে। চলো ঘরে।